হাই গাইস, কেমন আছে তোমরা সবাই? সো ফাইনালি অনেক দিন পর একটা শর্টস দিলাম। তো তোমরা যারা টাইগার থ্রি জানোই যে টাইগার থ্রি লঞ্চ হয়ে গেছে, মুভিটা রিলিজ হয়ে গেছে দিওয়ালির দিন। আর যারা পাঠান দেখেছো তারা জানোই যে পাঠানে সালমান খান ছিল, তো স্বাভাবিক কথা টাইগার থ্রি তো শাহরুখ খান আছে। তো দেখো গ্র্যান্ড এন্ট্রি হয়ে গেছে আমাদের কিং খান মানে শাহরুখ খান। আর যখন শাহরুখ খান আর সাল্লু ভাই যখন একসঙ্গে হয়, স্বাভাবিক কথা সারা হলে একদম সিটিতে পুরো ভরে গেছিলো। মানে হাততালি, সিটির আওয়াজে মানে একদম আমি ওদের ডায়লগ কিছু শুনতে পাচ্ছিলাম না, এত সিটি মারছিলো সবাই। আসলে এটাই নয়, এখানে একটা সারপ্রাইজ এন্ট্রি আছে। পাঠান দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে সেখানে আরেকজন ব্যক্তির কথা বলা হয়েছিল, আর উনি হলেন আমার প্রিয়, আমার ক্রাশ, আমার সবচেয়ে ফেভারিট হিরো এখনও অবধি, ঋত্বিক রোশন। তো ভীষণই মুভিটা খারাপ খুব একটা হয়নি। তো যা হোক, পুরো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হলে গিয়ে দেখো, আশা করি নিরাশ হবে না, টাইমটা কেটেই যাবে। টাটা।